তোমরা নিশ্চয়ই ভালো আছো। বাইরে এই করোনার সময় আমরা ক্লাস করতে পারছি না, তাই তোমাদের কিছু শেখানোর জন্য আমরা অনলাইনে ক্লাস করতে সিদ্ধান্ত নিয়েছি এবং অনলাইনে ক্লাস করতে অনেকদিন যাবৎ। তোমরাও ক্লাস দেখাশো, ভালোভাবে ক্লাস দেখবে এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, না বুঝলে আবার ওটা বারবার রিভিশন দিবে, তাহলে ওটা ক্লিয়ার করতে পারবে। এবং আমি যে ক্লাসটা করবো আজকে অষ্টম শ্রেণী ম্যাথ করাবো, গণিত গণিত করাবো, আর গণিতের 4.2 এর একটা প্রমাণ অপ্রমাণ সমাধান করবো, সেটা তোমরা ভালোভাবে দেখবে এবং আয়ত্ত করবে। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখো এখানে আমাদের আপাতত দেওয়া ছিল যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, আমরা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি দেওয়া আছে উপরে দেখো, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এটা আমাদের মান দেওয়া আছে। এই মান দিয়ে আমাদের এই নিজের প্রমাণটা সমাধান করতে হবে। আমরা অঙ্ক দিয়েছি লেফট হ্যান্ড সাইড দিয়েছি, এখানে এক অন্ত লেফট হ্যান্ড সাইড কোয়ার্টার রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠেছি এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 সমান 3 প্লাস 3 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এর মানে অঙ্ক আমরা এটা সূত্র ভাঙা নেব, কারণ এই যে এ টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 6 কোনো সূত্র নেই, আমরা ভাঙা নেব এ স্কয়ার এর হোল কিউব মানে 3 গুণ 6 আবার বি স্কয়ার এর হোল কিউব, ঠিক আছে? প্লাস 3 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এবার এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা প্রয়োগ করতে গেলে a প্লাস b হোল কিউব প্লাস 3 a স্কয়ার b স্কয়ার প্লাস a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a দ্বারা আছে 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে? এটা সূত্র a প্লাস b হোল কিউব এর সূত্র। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমাদের এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? c স্কয়ার, মানে c স্কয়ার এই পাওয়ারটা এখানে দিয়ে দিয়েছি। এবারে 3 a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b এর মান c স্কয়ার বসিয়ে দিয়েছি আমরা c স্কয়ার, প্লাস সামনে আছে 3 a স্কয়ার b স্কয়ার সি স্কয়ার, এবার মিলে গেছে এটা মাইনাসে, এটা প্লাস, এটা ক্যান্সেল করে দিলাম। এবার এটাকে ভাঙাই দিই আমরা সি টু দি পাওয়ার 3 দুগুণী 6 সি টু দি পাওয়ার 6, তাহলে এটা আমার দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6, এটা সব রাইট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেছি, অতএব আমাদের কাজ শেষ। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস শুনে এটা পাঠায় ভালো করে আবার প্র্যাকটিস করবে এবং এই সূত্রটা ভাবে করে আয়ত্তে নিবে। সূত্র না জানলে অঙ্কটা ঠিকমতো করতে পারবে না, অর্থাৎ সূত্র না থাকলে অঙ্কটা তোমরা সহজেই করতে পারবে, অর্থাৎ সূত্রটা মুখস্থ করে তোমরা ঠিকমতো এই ভাষায় একটা হয় প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কটা সুন্দর করে আয়ত্তে আসবে। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা সাধারণত এসে থাকে, তোমরা ভালোভাবে এরা সরঞ্জাম ঠিক করবে, বাড়িতে সমাধান করবে, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ আজকে আসবেন তো আর কথা বলা, খুদা হাফেজ।